নমস্কার প্রিয় দর্শক বন্ধুরা অ্যাস্ট্রো কানেকশন জানাই নমস্কার আমার প্রিয় সকল দর্শক বন্ধুরা আপনাদের সকলকে শারদীয়ার প্রীতি ও শুভেচ্ছা জানিয়ে ভিডিওটি শুরু করতে চলেছি বন্ধুরা অনেকে রয়েছে যাদের জন্ম তারিখ জানা নেই জন্ম সময় জানা নেই শুধুমাত্র জন্ম বার জানা রয়েছে তাদের জন্যই এই ভিডিওটি আমি উপস্থাপনা করতে চলেছি এই ভিডিওতে আমি আপনাদেরকে জানাতে চলেছি যাদের জন্মবার জানা আছে শুধুমাত্র তারা লটারি কি হিসাবে কাটবেন অর্থাৎ তাদের জন্য লাকি নাম্বার কি হতে চলেছে তা এই ভিডিওতে আমি বিস্তারিতভাবে বলতে চলেছি এবং পাশাপাশি আমি আপনাদেরকে জানাবো কিছু লটারি লাগার কিছু উপায় যে উপায় আপনারা ফলো করলে আপনারা কিন্তু সহজেই লটারি পেতে পারেন তবে আমি কখনোই দাবি করব না যে নাম্বারগুলি আমি বলতে চলেছি সেগুলোই একদম হানড্রেড হানড্রেড মিলবে তবে লাগার চান্সটা কিন্তু থাকবে তার জন্য আপনার জন্মছকে রাহুর কি দশা রয়েছে কি প্রত্যন্ত দশা চলছে এই সমস্ত কিছু দেখার প্রয়োজন রয়েছে তো যাই হোক আপনারা যে নাম্বারটি বলতে চলেছি প্রতিটি বার অনুযায়ী সেই নাম্বারটা আপনারা নোট করুন একবার না হলে দুবার দেখুন ডায়রি নিয়ে বসুন এবং নোট করুন সেই নাম্বারগুলি আপনাদের লাকি নাম্বার হতে চলেছে এবং কি প্রসিডিউরে কাটবেন আমি এই ভিডিওতে জানাতে চলেছি তো আসুন আগে আমি আপনাদেরকে জানিয়ে দিই কি প্রসিডিউরে আপনারা লটারি কাটবেন আমি যে লাকি নাম্বারগুলো বলতে চলেছি সেই লাকি নাম্বারটি আপনার প্রতিটি ডিজিট অর্থাৎ শেষের পাঁচটি ডিজিট যোগ করে যেন সেই নাম্বারটি আসে উদাহরণস্বরূপ আমি আপনাদেরকে জানাতে চলেছি ধরুন একটি নাম্বার রয়েছে পাঁচ সাত নয় ছয় তিন এই সমস্ত ডিজিটটিকে যোগ করবেন যোগ করে আসবে যোগফল তিরিশ তিরিশ মানে তিন যোগ শূন্য হলো তিন যদি আপনার লাকি নাম্বার তিন হয় তাহলে এই লটারির টিকিটটি আপনি কাটতে পারেন এর মাধ্যমে লটারি পাওয়ার চান্সটা অনেকাংশে বেড়ে যাবে আপনাদের ক্ষেত্রে এবার আসুন আমি আপনাদেরকে জানিয়ে দিতে চলেছি জন্মবার অনুযায়ী লটারির লাকি নাম্বার আপনাদের জন্য কি কি হতে চলেছে আপনার জন্মবার যদি রবিবার হয় তাহলে আপনার জন্য লাকি নাম্বার হতে চলেছে এক তিন এবং নয় অর্থাৎ আপনারা যখন লটারির টিকিটটি কাটবেন এবং টিকিটের শেষ পাঁচটি ডিজিট যোগ করবেন যোগ করার পর যেন এক তিন এবং নয় আসে তাহলে সেই টিকিটটা খেলার চান্সটা কিন্তু বেড়ে যাবে এবং আপনার লটারি লাগার চান্স কিন্তু বৃদ্ধি পাবে এরপর আসি আপনার জন্মবার যদি সোমবার হয় তাহলে আপনাদের জন্য লাকি নাম্বার কি হতে চলেছে যদি আপনার জন্মবার সোমবার হয় তাহলে আপনাদের জন্য লাকি নাম্বার দুই ছয় এবং সাত এই তিনটি লাকি নাম্বার আপনাদের জন্য হতে চলেছে এবং আপনারা যখন লটারির টিকিটটি কাটবেন তখন টিকিটের শেষ পাঁচটি ডিজিট যোগ করে সেই যোগফল যেন দুই ছয় এবং সাত আসে তাহলে আপনার লটারি লাগার চান্সটা কিন্তু বৃদ্ধি পাবে এরপরে আসি আপনার জন্মবার যদি মঙ্গলবার হয় তাহলে আপনাদের জন্য লটারির লাকি নাম্বার কি হতে চলেছে আপনার জন্মবার যদি মঙ্গলবার হয় তাহলে আপনাদের জন্য লাকি নাম্বার নয় ছয় এবং তিন এই তিনটি হচ্ছে আপনাদের জন্য লাকি নাম্বার যদি আপনার জন্মবার মঙ্গলবার হয় সেক্ষেত্রে আপনারা আপনার সেই লটারির টিকিটের যে পাঁচটি ডিজিট রয়েছে সেই পাঁচটি ডিজিটকে যোগ করে এই নাম্বারগুলো যেন আসে যে কোনো একটি নাম্বার আসলেই হবে কোনো অসুবিধা নেই এরপর আসি আপনার জন্মবার যদি বুধবার হয় তাহলে আপনাদের জন্য লাকি নাম্বার কি হতে চলেছে আসুন জেনে নেওয়া যাক আপনার জন্মবার যদি বুধবার হয় সেক্ষেত্রে আপনাদের লাকি নাম্বার এক পাঁচ ছয় এবং আট এই নাম্বারটি আপনাদের জন্য লাকি যদি আপনার বুধবার জন্ম হয় তাই আপনারা যখন লটারির টিকিটটি কাটবেন তখন এই সংখ্যাগুলো যেন লটারির টিকিটে থাকে সেটা অবশ্যই দেখবেন এবং যোগ করে যোগ ফল যেন আপনাদের এই নাম্বারগুলোর মধ্যে যে কোনো একটি নাম্বার আসে এরপরে আসি আপনার জন্মবার যদি বৃহস্পতিবার দিন হয় তাহলে আপনাদের জন্য লাকি নাম্বার কি হতে চলেছে জেনে নেওয়া যাক আপনার জন্মবার যদি বৃহস্পতিবার দিন হয় তাহলে আপনাদের জন্য লাকি নাম্বার ছয় দুই নয় এই তিনটি হল আপনাদের জন্য লাকি নাম্বার যখন আপনারা লটারির টিকিটটি কাটবেন তখন সেই টিকিটে যেন এই নাম্বারের আধিক্যতা থাকে পাশাপাশি সমস্ত ডিজিট যোগ করে যেন এই নাম্বারগুলির মধ্যে যে কোনো একটি নাম্বার আসে সেক্ষেত্রে আপনার লটারির টিকিট লাগার চান্স কিন্তু বেড়ে যাবে এরপরে আসি আপনার জন্মবার যদি শুক্রবার হয় সেক্ষেত্রে আপনাদের জন্য লাকি নাম্বার কি হতে চলেছে আপনার জন্মবার যদি শুক্রবার হয় তাহলে আপনাদের জন্য লাকি নাম্বার দুই ছয় এবং সাত এই তিনটি হলো আপনাদের জন্য লাকি নাম্বার আপনারা একটি জিনিস মাথায় রাখবেন যখন লটারির টিকিটটি কাটবেন তখন এই সংখ্যাগুলো যেন আপনার লটারির টিকিটে আধিক্যতা থাকে এবং পাশাপাশি সমস্ত ডিজিট যোগ করে যেন এই সংখ্যাগুলোর মধ্যে যে কোনো একটি সংখ্যা আসে তাহলে লটারি লাগার চান্স কিন্তু বেড়ে যাবে এরপর আসি আপনার জন্মবার যদি শনিবার হয় সেক্ষেত্রে আপনার জন্য লাকি নাম্বার কি হতে চলেছে আপনার জন্মবার যদি শনিবার হয় তাহলে আপনাদের জন্য লাকি নাম্বার ছয় তিন এক এবং আট এই কটি আপনাদের জন্য লাকি নাম্বার হতে চলেছে তবে আপনারা যখন লটারির টিকিটটি কাটবেন তখন অবশ্যই আপনারা আগে দেখবেন যে এই নাম্বারগুলো আপনার লটারির টিকিটে বেশি রয়েছে কি না এবং পাশাপাশি দেখবেন যে আপনার লটারির টিকিটের যে নাম্বারগুলো রয়েছে সমস্তটা যোগ করে সেই যোগফল যেন এই সংখ্যাগুলোর মধ্যে যে কোনো একটি থাকে তাহলে লটারি লাগার চান্স কিন্তু বৃদ্ধি পাবে তো এই ছিল আজকের ভিডিও যদি ভিডিওটি ভালো লাগে অবশ্যই লাইক করে দিন শেয়ার করে দিন এবং এখনও পর্যন্ত সাবস্ক্রাইব না করে থাকলে সাবস্ক্রাইব করে ফেলুন